ফেতরা তাকে আদায় করা যাবে কিনা। হ্যাঁ, আদায় করা যাবে উকিল হিসাবে, কিন্তু এটা উকিল হইয়া আপনাকে আদায় করতে হবে, প্রাপ্য লোকদের কাছে পৌঁছে দিতে হবে, তাহলে আদায় করা যাবে। ফেতরার টাকা উকিল আদায় করতে পারে, আদায় করে তারপরে চাউল কিনে আদায় করবে। আল্লাহর নবী বলেছেন তো আম খাদ্য, এখন টাকা দিলে হবে কিনা সেক্ষেত্রে ওলামাদের বিভিন্ন মত আছে, ওলামাদের বিভিন্ন মত আছে টাকা দিলে চলবে কিনা। আমার কাছে বিশুদ্ধ মত যেটা সেটা হচ্ছে এই, আল্লাহর নবী খাদ্য বলেছেন, মূল্য বলেন নাই, অতএব খাদ্য দিয়ে আদায় করা সঠিক। কোন জায়গায় যদি খাদ্য দিয়ে আদায় করা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে ভিন্ন বিষয়, কিন্তু যেখানে সম্ভব সেখানে টাকা দিয়ে আদায়, খাদ্য দিয়ে আদায় করবে, তাহলে আল্লাহর নবীর হাদিস উপর আমল হলো, আল্লাহর নবী বলেছেন খাদ্য দিয়ে। সেই খাদ্য কি তা উল্লেখ করে দিয়েছেন, বলেন নাই গমের দাম, বলেন নাই ভুসির দাম, বলেন নাই ছাগলের খাদ্যের দাম, বলেন নাই গরুর খাদ্যের দাম, ঘোড়ার খাদ্যের দাম, বলেছেন তো আম, মানুষের খাদ্য যেটা খায় ওইটা দিয়ে আদায় করো, অতএব খাদ্য দিয়ে আদায় করা উচিত। তারপরে আমি আরবদের আমল দেখেছি, আরবরা করে কি, এই ঈদের আগে এই এক এক শ দুই কিলো চল্লিশ গ্রাম চাউল পোটলা বেঁধে বেঁধে রাস্তায় ফেলে রেখে দিয়েছে, যার মনে নিয়ে দাও, ফেতরা খাইতে পারো নিয়ে দাও। আরবদের আমলও এরকম। আর আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশন ঠিকাদারি নিয়েছে আল্লাহর শরিয়াত বদলাইয়া নিজেরা শরিয়াত ঘোষণা করার, এবারের ফেতরা পয়ষট্টি টাকা, এগুলো শরিয়াতকে পরিবর্তন করা।